प्रिय छात्रगण, आज आमी तुम्हादेर क्लास टेनेर रासायनिक बंधन এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখো, আমরা যখন সামাজিকভাবে হাত মিলাই হ্যান্ডসআপ করি তখন আমাদের একটা সামাজিক বন্ধন হয় হাতে হাতে, তেমনি রসায়নের ক্ষেত্রে আমাদের অনুগঠনের জন্য, এই যে অনুগঠনের জন্য আমাদের এই রাসায়নিক বন্ধনের প্রয়োজন। তাহলে আমি তোমাদের এইমাত্র বললাম যে হাতে হাতে মিলিয়ে সামাজিক বন্ধন, যেমন দুটো হাত মিলছে, এই রাসায়নিক বন্ধনে কারা সাহায্য করে জানো? প্রত্যেক মৌলের পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রন, অর্থাৎ যার চার্জ হচ্ছে নেগেটিভ, বাইরের কক্ষের ইলেকট্রন, ইলেকট্রন দুই বা তার বেশি ইলেকট্রন রাসায়নিকভাবে মিলিত হয়ে অণু গঠনে সাহায্য করে। এই প্রক্রিয়াটাকেই আমরা রাসায়নিক বন্ধন বলে থাকি। এখন বিজ্ঞানে এই রাসায়নিক বন্ধনের হলো দুই প্রকার, রাসায়নিক বন্ধনটা হচ্ছে আমাদের দুই প্রকার। এক নম্বর হচ্ছে তড়িৎ রাসায়নিক বন্ধন, বা যাকে আমরা সংক্ষেপে বলি তড়িৎ যোজ্যতা। আর দু নম্বর হলো আমাদের সমযোজ্যতা। দেখো, যোজ্যতা কথাটা এসেছে যোজক, যোজক মানেই হচ্ছে বাইরের কক্ষের ইলেকট্রন, এই জন্যই আমরা তড়িযোজ্যতা বলছি, সমযোজ্যতা বলছি। এখন তড়িযোজ্যতা নিয়ে আমি প্রথম আলোচনা করব। দেখো, তড়িযোজ্যতা কথাটার মধ্যে তড়িযোজ্যতা কথাটার মধ্যে তড়িৎ কথাটা দেখো রয়েছে। তোমরা জানো তড়িতের ব্যাপারে তোমাদের একটা সাধারণ ধারণা আছে, পজিটিভ আর নেগেটিভ। এখানেও তাই, মৌল অণুগুলো একজন পজিটিভ মূলক হবে, একজন নেগেটিভ মূলক হবে। দেখো, এবং এইটা যখন তারা মূলক তৈরি হবে, প্রত্যেক মৌলের ধর্ম হচ্ছে নিষ্ক্রিয় মৌলের আকৃতি অর্জন করা। কেন বলো তো? কারণ বিজ্ঞানেতে একমাত্র নিষ্ক্রিয় থাকে, যারা কোনো ঝুট ঝামেলায় থাকে না তারা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। তারা কারা? হিলিয়াম, যার ইলেকট্রন সংখ্যা দুই, নিয়ন, আর্গন, আমি আর বলছি না, তোমাদের এই কথা জানলেই হবে, এই আকৃতি অর্জন করবে। তাহলে আমি এখন তোমাদের তড়িযোজ্যতা আলোচনা করব। আগে আমি একটা উদাহরণ নিই। দেখো, সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে 11, তোমরা ভাঙো KLM করে, এটা তোমরা আগেই শিখেছ, কী হবে? 2 8 1, 2n² ফর্মুলা ধরে তোমরা জানো, আমি আর বিশদে ওই জন্যে যাচ্ছি না। এরপর দেখো ক্লোরিন, আমি NaCl তৈরি তোমাদের যেহেতু দেখাবো, ক্লোরিন তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17, 2 8 7। তাহলে দেখো, সোডিয়ামের কাছাকাছি নিষ্ক্রিয় মৌল কে আছে বলো তো? দেখো, 11টার কাছে আছে 10 নিয়ন, তাহলে সোডিয়াম নিয়নের আকৃতি অর্জন করবে। আর ক্লোরিন দেখো তার কাছে কে আছে? কাছাকাছি দেখো আর্গন, তাহলে আর্গনের আকৃতি অর্জন করবে। তাহলে সোডিয়ামকে কী করতে হবে? তার বাইরের কক্ষে ইলেকট্রনটা ছেড়ে দিতে হবে। আমরা কীভাবে লিখি? না, এনএ
বাইরের কক্ষে ইলেকট্রনটা এখানে দিই, প্লাস ক্লোরিনের বাইরের কক্ষে আছে সাতটা। এখানে দেখো মনে রাখবে সবসময়, যার কম থাকে সে বেশিকে দেবে। তাহলে সোডিয়াম তার একটা ইলেকট্রন দিয়ে দিবে ক্লোরিনকে, এর বাইরের কক্ষে আটটা হয়ে গেল। লক্ষ্য করো সোডিয়াম যখন এই একটা দিয়ে দিয়েছে তারও কিন্তু বাইরের কক্ষে আটটা হয়ে গেছে। তাহলে নিয়ম হচ্ছে হাইড্রোজেন ছাড়া, হাইড্রোজেনের ক্ষেত্রে মাত্র বাইরের কক্ষে দুটো হবে, কিন্তু অন্যান্য মৌলের ক্ষেত্রে বাইরের কক্ষে প্রত্যেকের আটটা হবেই। দেখো সোডিয়াম একটা ছেড়ে দেওয়ার ফলে দেখো আটটা হয়েছে, আবার এ দেখো একটা গ্রহণ করার ফলে সাত আর একে আটটা হয়েছে। তাহলে এ ওকে দিল, যে দিচ্ছে সে তো নেগেটিভটা ছেড়ে দিচ্ছে, তার মানে তার প্রোটনের সংখ্যাটা বেড়ে গেল, তাহলে সে হয়ে গেল কি এনএ প্লাস। আর এই যে সিএল, সিএল কি করলো না নিল, ওর বা কক্ষ থেকে একটা নিয়েছে, তা নেওয়া মানে কি তার তাহলে মাইনাস চার্জটা বেড়ে গেল, সেই জন্য হলো একটা নিয়েছে একটা মাইনাস। এরপর দুজন দুজনকে স্থির তড়িৎ আকর্ষণ করবে, করে তারা কাছাকাছি আসবে, এনএ প্লাস সিএল মাইনাস তৈরি হয়ে গেল দেখো সোডিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা খাবার লবণ হিসাবে ব্যবহার করে থাকি, বুঝতে পারলে। তাহলে এখানে পজিটিভ এবং নেগেটিভ দুটো আয়নের সমন্বয়ে সোডিয়াম ক্লোরাইড অণুটি, অর্থাৎ এই যৌগ অণুটি গঠিত হলো বলে একে বলা হয় তড়িৎ যোজ্যতা। আমি তোমাদের আরেকটা, এটা ঠিক আছে এই পর্যন্ত, তোমরা আরেকবার দেখে নাও। আচ্ছা এরপর আমি দেখো আরেকটা দেখাই, সিএও ক্যালসিয়াম অক্সাইড, দেখো দেখো ক্যালসিয়ামে ইলেকট্রন হচ্ছে 20, 2, 8, আটটার বেশি কোনো কক্ষে থাকতে পারে না তোমরা জানো, তাহলে 2, 8, 8, 2। আমি বারবার বলছি 2n² আর আসছি না, আর অক্সিজেনের হচ্ছে আটটা ইলেকট্রন, তাহলে 2, 6। তাহলে অক্সিজেন চাইবে তার কাছাকাছি নিষ্কমলে আকৃতি অর্জন করতে, আবার ক্যালসিয়ামও চাইবে তার কাছাকাছি। তাহলে ক্যালসিয়ামকে করতে গেলে তার বাইরে করে দুটো ছেড়ে দিতে হবে, দেখো 18টা হয়ে যাবে, আর্গন হয়ে যাবে। আবার অক্সিজেন দেখো 6 আর 2, 8টা আছে, তাহলে সেই দুটো দেখো গ্রহণ করে নেবে, দুটো গ্রহণ করলে কার আকৃতি চলে যাবে দেখো, নিয়নের আকৃতি ওরও 10টা হয়ে যাবে। তাহলে ক্যালসিয়াম কি করলো, ক্যালসিয়াম তার বাইরের কক্ষে দুটো ছিল, দুটো লিখলাম, অক্সিজেনের বাইরের কক্ষে 6টা ছিল, তাহলে দেখো একসঙ্গে সে দুটোই দিয়ে দেবে। দিয়ে দেওয়া মানে আমি বলেছি দুটো নেগেটিভ চার্জ গেছে মানে দুটো মাইনাস হবে, তাহলে দুটো মাইনাস তাহলে চলে গেল এর কাছে, তার মানে কি এর প্রোটনের সংখ্যাটা বেড়ে গেল, তাহলে দুটো পজিটিভ হয়ে গেল সিএ প্লাস প্লাস। আর এর দেখো দুটো মাইনাস বেড়ে গেছে, দুটো মাইনাস দেখো বেড়ে গেছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আমি একে থার্ড ব্যাকেটে লিখলাম, তার জন্য দুটো নিয়েছে বলে দুটো মাইনাস, তাহলে ও দুটো ছেড়েছে দুটো প্লাস, দুটো নিয়েছে দুটো মাইনাস। এরপর স্থির তড়িৎ আকর্ষণ হবে, সিএ প্লাস প্লাস ও মাইনাস মাইনাস গঠিত হয়ে গেল সিএ ও। দেখো আমি তোমাদের এটা প্রথম পার্ট শেষ করলাম, এর জন্য তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে সিএ সিএল টু, যদি এটা আমি পরে তোমাদের আবার দেখিয়ে দেবো, এমজিও, ঠিক আছে। এরপর আমি সেকেন্ড পার্ট আসবো।